হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী ব্লগার। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। দেখতে পাচ্ছ আমি খুব এনজয় করছি, প্রাণ খুলে আনন্দ করছি। তো যেখানে আনন্দ করছি এটা আমি তোমাদের লিখে দিয়েছি ভিডিওটার প্রথমে। এটা হলো উদয়পুর জগন্নাথ দিঘি পার, আমি ওখানে বেড়াতে গিয়েছিলাম আমার ছোটো বোনের বাড়িতে। ওখানে সকালবেলা গেলাম হাঁটতে, গিয়ে দেখি প্রচুর লোক এখানে হাঁটাহাঁটি করে। এখানে তারা জগন্নাথ দিঘির পারটা হাঁটার জন্যই তারা মানে তৈরি করা হয়েছে। এখানে সুন্দর একটা গান বাজে, গান শুনতে শুনতে সকালবেলা মানে হাঁটার মজাটাই খুব আলাদা। তো যদিও আমি গানটা তোমাদের কাছে তুলে ধরতে পারিনি, কারণ যদি কপিরাইট চলে আসে, প্রায় সময় দেখি এই ধরনের গান দিলে কপিরাইট চলে আসে, সেই কারণে আমি গানটা আমি এখানে অ্যাড করতে পারছি না। তো তোমরা দেখো, খুবই সুন্দর, মানে আমি তো মানে পুরা পাগল হয়ে গেছি সে জগন্নাথ দিঘির পাড়ে, মানে খুব মন খুলে আনন্দ করছি। তোমরা আমার পুরো মানে যে পুরো ব্লগটা তোমরা দেখবে, দেখলে সত্যি ভালো লাগবে, সত্যি ভালো লাগলো। আর মানে কি আর বলবো, জায়গাটাও বিশাল বড় এরিয়া, এটা যদি তুমি দুবার মানে দুবার হাঁটো না সকালবেলা, বা শরীর একদম মানে ফিটফাট হয়ে যাবে। মর্নিং ওয়াকের জন্য বেস্ট করে তারা তৈরি করে রেখেছে, খুবই দারুণ, মানে আমার তো খুব ভালো লেগেছে। তো আমি মনের আনন্দে খুব যতটুকু পারি আমি প্রাণ খুলে এনজয় করেছি। তো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।